नमस्कार बंधुरा, सबाई भालो आछेन? आशा करी सबाई भालो आछेन, आमिओ भालो आछि। आर एखन बाजे 11টা, सकाल थेके कथा बोलते पारिनि, एटा ओटा काज थेके, एकटु बागानेर परिचर्या करछिलाम, सेई जन्य कथा बोलते पारिनि। एखन आमार स्नान टान करे पुजो टुजो दिये एसे टिफिन टिफिन करा सब किछु होये गेछे। आर चलुन रान्नाघरे जाई, एखन कि कि रान्ना करबो आजके आपनादेर संगे शेयार करि, चलुन। মেয়ে পড়ছে, স্যার এসছেন। আমি যেন জয় জোরে কথা বলতে পারবো না, আস্তে আস্তে কথা বলছি। মেয়ে পড়ছে, আর কি রান্না করবো আজকে আমাদের দেখাচ্ছি। আজকে মাছ ধুয়ে নিয়েছি, কালকে যে মাছ নিয়েছিলাম পোনা মাছ, সেই পোনা মাছ ধুয়ে নিয়েছি, এখানে ধুয়ে রেখেছি। পোনা মাছের আজকে সর্ষে বাটা দিয়ে ঝাল করব, শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর এখানে কালকে যে চিংড়ি মাছ নিয়েছিলাম, চিংড়ি মাছও ধুয়ে রেখেছি। আর এই যে ওল কেটে রেখেছি, ওল আর আলু কেটে নিয়েছি, আজকে ওল চিংড়ি বানাবো। যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, আর এই যে মশলা সমস্ত গুছিয়ে নিয়েছি, কেটে বেটে নিব। তো এবার কড়াইটা আমি বসিয়ে দিই, পরপর মাছগুলো ভেজে নিই। পোনা মাছগুলো ভেজে নিয়েছি, এবার আমি চিংড়ি মাছটা ভেজে নিব। নুন হলুদ মাখানো আছে, আর এদিকে কড়াইটা আমি ওল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। একটু হালকা সেদ্ধ হয়ে যাক, তারপর আমি জল বাটি নিব। ওলটা হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জলটা ছড়িয়ে নেব, ঝাড়িতে জলটা ঝরিয়ে নেব, ঢেলে নেব। এবার আমি আগে আলুগুলো ভেজে নিব, তারপর ওলটা ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নিব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এইভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আলুগুলো নামিয়ে নেব, তেলটা আছে না, এই জন্য এইভাবে নামিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দেব, তেলটা গরম হোক, দিলে আমি ওলগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ওলগুলো এবার আমি ভেজে নেব। আর এই পটলগুলো দেখছেন একটু হলুদ হলুদ হয়ে এসছে, এগুলো আমি পুড়ে নিব গ্যাস ওভেনে, পটল পোড়া করব। ভাত বসানোর আগে আমি এদিকের ওভেনে আমি পটলগুলো পুড়ে নেব। এই দেখুন পটল পোড়া করছি আমি। এদিকে পটল পোড়া হচ্ছে, আর এদিকে আমি ওলগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার
কড়াইতে আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো ওই চিংড়ি রান্নার জন্য। তেলটা গরম হোক। রান্না করতে করতে জামা কাপড়গুলো তুলে নিলাম, শুকিয়ে গেছে। রোদটা প্রচন্ড তাপ জানেন তো, কি একটা বলে ভুলে এলাম, একটা কি যে ঘূর্ণিঝড় উঠেছে, কি নামটা একটা যেন ভুলে গেলাম নামটা। কালী পুজো বলেছিলাম না, কালী পুজোটাও নষ্ট করবে, কালী পুজোতেই প্রচন্ড ঝড় বৃষ্টি হবে। আর আমাদের তো সমুদ্রের কাছাকাছি, পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর তো প্রচুর ঝড় বৃষ্টি হবে, কালী পুজোটাও মারা ফেলবে। দেখা যাক কতদূর কি হয়, যাই রান্নাঘরে আবার। গোলটা ভেজে আমি এই ছোটো কড়াইতে মাছের ঝাল বসিয়ে দিয়েছি, আর এখানে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর পটল তো পোড়া করে নিয়েছি দেখেছেন। এগুলো শিল নোড়ায় আজকে থেঁতো করবো জানেন তো, গ্রাইন্ডার করবো না, শিল নোড়ায় থেঁতো করলে তার টেস্ট ভালো হয়। গ্রাইন্ডারে হয়ে যায় তাড়াতাড়ি ঠিকই, কিন্তু মানে টেস্ট ভালো হয় না। আর এটা হয়ে গেলে তারপর ওলের চিংড়ি, ওল চিংড়িটা করবো আমি। মাছের ঝাল নামিয়ে নিয়েছি, এবার আমি ওল চিংড়িটা করে নিব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলে আমি তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হয়েছে। এবার আমি একসঙ্গে সব ছেটে নিয়েছি, আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভাজা হোক। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো, টমেটোটা ভাজাবো। টমেটো ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। আর আমার মশলা কোটাটা দেখেছেন, আমি দেখাবো আপনাদের। দাঁড়ান আগে আমি রান্নাটা করে নিই। সমস্ত মশলা আমি ঢুকিয়ে নিয়েছি, মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি আলু আর দিয়ে কষিয়ে নেবো কিছুক্ষণ নেড়ে চেড়ে। পোল আলুটা কষানো হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়ে একটু নেড়ে খেয়ে জল দিয়ে দেবো। চিংড়ি মাছ যে কোনো তরকারিটা করলেই তার টেস্ট আলাদা হবে। এবার আমি জল দিয়ে দেবো, এইভাবে ফুটতে থাকুক। আর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো, একটু ফুটুক তারপর লবণটা দেবো। আর ভাত হয়ে গেছে, ভাতটা আমি ছড়িয়ে নেব। ওল চিংড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি নামিয়ে নেব, আজকে দুপুরের মেনু হলো এই যে ওল চিংড়ি আর
পোনা মাছের ঝাল, পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা আর পটল পোড়া। পটল পোড়াটা আমি থেঁতো করে নিয়ে আসবো। একটু পরে আমি থেঁতো করব। আর আপনাদের বলেছিলাম না আমার মশলা কোটায় আমি কী কী মশলা গুঁড়ো রেখেছি, এই যে দেখুন মাঝখানে হলুদ গুঁড়ো আর এটা লঙ্কার গুঁড়ো, এখানে গোলমরিচের গুঁড়ো আর এখানে জিরের গুঁড়ো, এটা ভাজা জিরের গুঁড়ো মানে কড়াইতে ভেজে গুঁড়ো করেছিস, আর এটা ধনে গুঁড়ো আর এটা জিরে এটা রোদে দিয়ে গুঁড়ো করেছি, আর এটাই কিছু রাখার পাইনি, গরম মশলা রাখলে হলো কিন্তু গরম মশলার গন্ধটা সেরকম থাকবে না এই জন্য রাখিনি। সকাল থেকে যে সমস্ত বাসন জমে আছে সেগুলো সমস্ত আমি ধুয়ে নিব এখন, তারপর বাইরে যাব, গাছে আমাকে খাবার দিতে হবে। বাসন কুসন ধোয়ার পর ওরা বাবা মেয়ে খেয়ে নিয়েছে, এখন ছেলে আসেনি, ছেলে আসে তো তখন আমি গাছে জল দিয়ে দিই খাবার। দেখুন আমার লক্ষ্মীজয় বাগানটা কি সুন্দর লক্ষ্মীজয় ফুটেছে, আর এইদিকেও দেখুন ওই যে আমেরিকান জবার একটা ফুটেছে। ছেলে স্কুল থেকে চলে এসছে, আমরা খেতে বসে গেছি, এখন খেয়ে নিই আমরা। খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে, রান্নাঘর গুছানো হয়ে গেছে, এই যে এখন জামা কাপড় সব যে তুলে এনেছিলাম সেগুলো তো ভাঁজ করা ছিল না, এখন ভাঁজ করে নিচ্ছি। তারপর একটু গড়াগড়ি করব, এখনো একটু ঘুমিয়ে পড়লে না সন্ধে হয়ে যায়, একটু যে বিকেলে কিছু করব সেই টাইমটা পাই না, বিকেলে একটু হয়তো বাগান পরিচর্যা করার কিছু টাইম পাই না, কিন্তু না ঘুমালেও না সেই পাঁচটার সময় উঠি জানেন, ভোর পাঁচটার সময় থেকে। ছেলে তো টিফিন বানানো আছে, তার আগে বসে একটু আমাদের গুরুদেবের দীক্ষা মন্ত্র জপ করি, তারপর নেমে সামনে উঠোনে জল টল দিয়ে ছেলের টিফিন তৈরি করি। আমি জামা কাপড় সব ভাঁজ করে নিই। তো বন্ধুরা এই ব্লগটা এইখানেই শেষ করতে হবে, আর বড় করা যাবে না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেননি আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।